লক্ষণে দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর আজ থেকে আবারও শুরু হয়েছে পদ্মা ও মেঘনা নদী সহ ছয়টি অভয়াশ্রমে মাছ শিকার। এই মুহূর্তে চাঁদপুরের হরিণা ফেরিঘাট এলাকায় আছেন সহকর্মী ফারুক আহমদ, সরাসরি চলে আছে তার কাছে। ফারুক, ফয়সাল, মেঘ বৃষ্টি রোধ এই তিনের লুকোচুরি খেলার মধ্যে কিন্তু চাঁদপুরের জেলে এবং মৎস্যজীবীদের আপাতত কোনো স্বস্তির খবর নেই। এই কারণে যে জাটকা সংরক্ষণে দুই মাস যে মাছ ধরা বন্ধ ছিল, সেই বন্ধের পর আজ ভোররাত থেকে যখন আবারও মাছ ধরা শুরু হলো, তখন জেলেরা ঝাঁকে ঝাঁকে নৌকা নিয়ে কিন্তু তারা নদী চষে বেরিয়েছে। আমি চাঁদপুর মাছঘাটে আছি, যেটি প্রধান পাইকারি মাছের বাজার বড় স্টেশনে। সেখানে ঘুরে দেখলাম যে আসলে যেই পরিমাণ ইলিশ ও অন্যান্য নদীর মাছ এখানে আমদানি হওয়ার কথা ছিল তার কোনোটাই আমার চোখে পড়েনি। সামান্য দু চারটি যে নৌকা এসেছে তাতে যে পরিমাণ মাছ 8 থেকে 10 মণ হবে সব মিলে, এর মধ্যে হয়তো 5 থেকে 7 মণ ইলিশ হবে। তো আমি যেটুক আর একটু জানাতে পারি যে আসলে এখন কিন্তু ইলিশের ভরা মৌসুম না, সেপ্টেম্বর অক্টোবর এমনকি নভেম্বর পর্যন্ত যখন মাছ ধরার একটা মৌসুম শুরু হয় তখন ইলিশের ধরার একটা পরিবেশ তৈরি হয়। আর এখন জাটকা থেকে আসলে একটা ইলিশের রূপান্তর হয়েছে, সেই মাছটা কিন্তু এখন ঘুরে ফিরে বড় হবে। আর যেটি ভালো কথা সেটি হলো যে চাঁদপুরের পদ্মা মেঘনার তলদেশে যেই উদ্ভিদ আছে, যেটি মাছের সবচেয়ে ভালো উপাদেয় খাদ্য, প্ল্যাঙ্কটন, জিও প্ল্যাঙ্কটন এবং ফাইটোপ্ল্যাঙ্কটন, এই দুটি খাবার যখন খাবে তার 2-3 মাসের মধ্যে কিন্তু ইলিশটি একটি পরিপূর্ণ আকার ধারণ করবে। তখন হয়তো চাঁদপুরের যেই পদ্মা মেঘনায় বিচরণকারী প্রায় 70-80 কিলোমিটার নদীর মধ্যে যে ইলিশের ঝাঁক, তার সঙ্গে আরো সাগর উপকূল থেকে ছুটে আসা ইলিশের ঝাঁকও যুক্ত হবে। আর তখন হয়তো চাঁদপুরের এই মাছের মোকাম বলেন, জেলেদের জাল বলেন, সব মিলিয়ে একটি জমজমাট পরিবেশে ফিরে আসবে। এই ছিল আমার কাছে চাঁদপুরের পদ্মা মেঘনায় দুই মাস জাটকার সংরক্ষণ শেষে মাছ ধরার প্রস্তুতি সব শেষ। চাঁদপুরের হরিণা ফেরিঘাট এলাকা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী ফারুক।